নমস্কার, আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি সেই ভিডিওর মূল বক্তব্য হচ্ছে যে কিভাবে জিএসটি নীতি, সরকারের যে জিএসটি ট্যাক্স কালেকশনের নীতি রয়েছে, সেটা ছোট ব্যবসাগুলোকে অনলাইনে যেতে বাধা দিচ্ছে। এমএসএমই সেক্টর মানে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যেটা রয়েছে, সেইগুলো ভারতবর্ষের প্রায় 1/3 এক্সপোর্টের ক্ষেত্রে এবং জিডিপির প্রায় অনেকটাই অংশ সেখান থেকে আসে। তো সেই হিসাবে আমি বলবো এই এমএসএমই সেক্টরকে যদি অনলাইনে করা যায়, এবং যেটা সরকারও চাইছে, কিন্তু জিএসটি নীতি কীভাবে বাধাপ্রাপ্ত করছে জিনিসটাকে। সব থেকে বড় কথা, গভর্নমেন্ট বলছে যে আমরা $5 trillion ইকোনমি বানাবো ভারতবর্ষকে, আনঅর্গানাইজ সেক্টরকে ফিনান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে ব্যাঙ্কিং চ্যানেল ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। যেমন আনঅর্গানাইজ সেক্টর বলতে যে কোনো কিছু হতে পারে, সবজি বিক্রেতা যারা রাস্তা ধারে বসে বিক্রি করেন বা রিক্সা চালিয়ে এই সমস্ত দিনের দিন কাজ করছেন, টাকা হাতে নিচ্ছেন, তাদের ক্ষেত্রে ডিজিটাইজেশন অফ ইকোনমি, অর্থাৎ অর্থনীতিকে ডিজিটাইজেশন করা হবে, অনলাইনে আনা হবে। এমএসএমই সেক্টরকেও তার মধ্যে আনা হবে। কিন্তু সবথেকে বড় সমস্যাটা কী হচ্ছে, সমস্যাটা হচ্ছে দু ধরনের জিএসটি রেট রয়েছে। এক হচ্ছে, দেখুন, অনলাইনে জিএসটির এক্সেম্পশন হচ্ছে জিরো, অর্থাৎ অনলাইনে একটা ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট্ট ব্যবসায়ীও যদি কাজ করে সে এক্সেম্পশন পাবে না। কিন্তু অফলাইনে যদি এমএসএমই সেক্টরের মালপত্র লেনদেন বছরে 40 লাখ টাকা পর্যন্ত হয়, মানে কেনা বেচা সব মিলিয়ে, তাহলে তাকে কোনো রকম জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে না বা জিএসটি কোনো শুল্ক বা ট্যাক্স দিতে হবে না। এবার জিএসটি রেজিস্ট্রেশন, তার নিয়মিত পেমেন্ট করা, এগুলো একটা না হ্যাসেল বা কস্ট, লোক মানে কষ্টও লাগে জিএসটি, আর দ্বিতীয় কথা মানুষজন অত জানেও না, এবং কিছু দুর্নীতিকারী লোকেদের পাল্লায় পড়ে মানুষের সমস্যা হয়। এবার কথা হচ্ছে, দুনা পয়েন্ট, একবার যদি কেউ নিজের ছোটো মাইক্রো মিডিয়াম ব্যবসা, যার হয়তো 40 লাখ টাকা বছরে লেনদেন হচ্ছে না, সে অনলাইনে চলে যায়, তো সঙ্গে সঙ্গে অনলাইনে তার জিএসটি, তাকে একটা টাকা বিক্রি হলেও তাকে জিএসটি দিতে হবে। এবার একটা টাকা বিক্রি হলে জিএসটি দিতে হবে, তার মানে হচ্ছে তাকে জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে, জিএসটির নিয়মিত ইনপুট ট্যাক্স ক্রেডিট যা যা আছে সেই সমস্ত হ্যাসেল তাকে হয় নিজেকে জানলে ভালো, অথবা সে যদি নিজে না জানে তাহলে তাকে অন্য কোনো পাবলিক হায়ার করতে হবে। তো ছোটো ছোটো ব্যবসায়ী যাদের হয়তো অত ব্যবসা বিক্রি হয় না, তাদের পক্ষে এই জিনিসটা সামলানো খুব মুশকিল। এবং অনলাইনে যেই মুহূর্তে এমএসএমই সেক্টর চলে আসবে, সঙ্গে সঙ্গে সে অফলাইনে যা যা ব্যবসা করবে, অফলাইনে যত টাকারই ব্যবসা করুক, সেই ব্যবসাটার জন্যও জিএসটি দিতে হবে, তখন আর 40 লাখ টাকা সে ছাড় পাবে না। এবার অফলাইন বিজনেস অনেক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন হচ্ছে কোভিড রেস্ট্রিকশানস, মানুষজনের কী বলে বাইং হ্যাবিট চেঞ্জ হওয়া, বা ধরুন আজকাল সবাই অনলাইন থেকে গ্রসারি আইটেমস বা এই সমস্ত অনেক কিছু আনতে শুরু করেছে। তার ফলে সমস্যাটা হচ্ছে যে এখন আর ওই অফলাইন মতন কাজকর্ম চলছে না। ই কমার্স সাইটগুলোতে এমএসএমই সেক্টরদের বা আপনি আমি যে কেউ রেজিস্টার করতে পারি, কিন্তু যখনই করবেন জিএসটি নাম্বার লাগবে, টোটাল ট্যাক্স জিএসটি। এবার এইখানটা একটা জিনিস বুঝুন, জাস্ট ছোট্ট করে একটা উদাহরণ দেবো। ফর এক্সাম্পল, আমি একটা আইটেম যেটা ধরুন আমি কিনলাম 100 টাকায়, আমার কস্ট প্রাইস, আর আমি সেল করলাম হচ্ছে 120 টাকায়, তো টোটাল 220 টাকা হলো। এবার যদি জিএসটি রেট 5% করে হয়, তাহলে এই টাকার উপরে 5% আমাকে ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে হিসাব করলে 5 × 2 = 110, মানে 11 টাকা আমাকে জিএসটি দিতে হবে। কিন্তু এক্স্যাক্টলি আমার লাভ কত হয়েছে, আমার লাভ কিন্তু 20 টাকা হয়েছে, এটা ভালো করে বুঝতে হবে, আমার লাভ হয়েছে 20 টাকা। তাহলে প্রথমে আমাকে জিএসটি ভরতে হবে 11 টাকা, কিসের ওপরে, 220 টাকার উপরে। তারপরে যখন আমি বললাম যে না, আমার ইনকাম 20 টাকা হয়েছে, এবার 20 টাকার 5% হিসাব করুন, তার মানে 1 টাকা হবে। তাহলে এবার সরকার কী করবে, এই 11টা থেকে 1 টাকা কেটে নিয়ে বাকি 10 টাকা আমাকে ইনপুট ক্রেডিট করে দেবে, ইনপুট ক্রেডিট, জিএসটি ইনপুট, মানে এটা অতটা ইজি নয়, আমি অতটা জানি না, কিন্তু আমি মূল এই জিনিসটা বুঝি। অর্থাৎ সরকার প্রথমে আপনার পুরো ট্রানজ্যাকশন উপরে চার্জ নেবে, সেটা আপনাকে দিতে হবে, তারপরে আপনাকে ইনপুট ক্রেডিট করে 10টা টাকা ফেরত দিয়ে দেবে। এবং এই যে আপনার থেকে নেবে, সরকার নেবে, আবার ফেরত দেবে, এটার মধ্যে একটা বড় প্রসিডিওর আছে, কয়েক মাস সময় লেগে যাচ্ছে, এরকম অনেক সমস্যা হয়ে থাকে। তো সেইটা একটা ছোট ব্যবসায়ীর পক্ষে অত মেনটেন করা, বা তার কাছে এই মুহূর্তে অতটা টাকা থাকে না যে সে এত টাকা ট্যাক্স ক্রেডিট দিয়ে পাবে তারপরে কাজ করবে, এর খুব অসুবিধা হয়। তারপরে হচ্ছে, যেমন ধরুন হাউসওয়াইফ, লো ইনকাম গ্রুপ, স্মল বিজনেস, হ্যাঁ, এরা এমনি ভয়ই পায়, আর করাপ্ট কিছু তো সব জায়গাতে থাকবেই, এমনি তো হবে না যে 100% সব লোক পাবেন সব জায়গায়, তো সেই হিসাবে তাদেরও ভুলভাল বোঝানো হবে, তাদের থেকেও নেওয়া হবে, হ্যাঁ, এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে।
দেখুন, ই কমার্সের ক্ষেত্রেও যদি সরকার 40 লাখ টাকার ইয়েটা দেয়, সরকারের বক্তব্য হচ্ছে যে না, ছোটো ছোটো ব্যবসায়ীগুলো ই কমার্সে করলে, হ্যাঁ, তারা যদি খুব মাল বেশি বিক্রি করে তারা আমাদের ট্যাক্স দেবে না। দেখুন, অল ট্রানজ্যাকশানস আর অনলাইন, ই কমার্সে যা হবে অনলাইনে হবে, টোটাল ডিটেলস থাকবে, কত টাকা বিক্রি হয়েছে, কতবার বিক্রি হয়েছে, কী না হয়েছে। আর তারপরেও সরকার চাইলে এরম সিস্টেম ইন্ট্রোডিউস করতে পারে যে যখনই বিক্রির পরে ই কমার্স প্ল্যাটফর্ম যেমন ফ্লিপকার্ট বা অ্যামাজন যখন পেমেন্ট করবে সেলারকে, তখন সে ট্যাক্স কেটে নিয়েই সেলারকে পেমেন্ট করবে, তাহলে সরকারের ওই ট্যাক্স মারের ভয় থাকবে না। বা KYC নর্ম যথাযথভাবে নেওয়া, প্যান কার্ড নম্বর নেওয়া, আধার নম্বর নেওয়া, যেগুলো আছে অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেলে তো ওগুলো এমনিও দিতে হয়। তারপরে দুটো ট্যাক্স থ্রেশোল্ড থাকা মোটেই উচিত নয়। যদি থাকে তাহলে অনলাইনে এই MSME সেক্টর, এমন হচ্ছে আমাদের দেশের জনগণ অতটা শিক্ষিত নয়, যারা এই সমস্ত ব্যবসা করে তাদের কাছে অত টাকা নেই যে সরকারের কাছ থেকে ঘুরে ইনপুট ট্যাক্স ক্রেডিট হয়ে আমার কাছে ফিরবে, আমি ব্যবসা করব, অত টাকা তো থাকে না। তাহলে সরকারকে MSME সেক্টরকে যদি অনলাইনে আনতে হয়, এই বাজেট নীতিতে যেটা সামনে হয়তো ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আসবে, তাতে আমি আশা করছি এইরকম একটা চেঞ্জের সরকারকে আনতে হবে, আদারওয়াইজ MSME সেক্টরের প্রস্ফুটিত হবে না। পার্সোনালি বলবো, যদি আপনার এই মেটেরিয়ালটা এটা চাই বা এরা একটা উত্তর আপনি নিজের জন্য লিখতে চান, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, PDF মেটেরিয়াল আপনাকে শেয়ার করে দেওয়া হবে। আর যেমন ধরুন, আপনি একটা নিজে ভাবলেন কি যে না, কৃষ্ণনগরে মাটির পুতুল, যেটা আমি ভেবেছিলাম যে কৃষ্ণনগরে মাটির পুতুল আমি কিনে চলো অনলাইনে আমি বেচবো, চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু যখনই রেজিস্ট্রেশন করতে গেলাম GST নম্বর চাইছে, আর GST নম্বর দেওয়া, হ্যাম্পার করা, মানে আমি আমার কাজের সঙ্গে এটা একটা সাইড বিজনেস করতে চাইছিলাম, কিন্তু এই যে সিস্টেম রয়েছে তাতে আমার পক্ষে সাইড বিজনেস করা সম্ভব হলো না। তার ফলে কী হলো, এই যেমন ধরুন হাউসওয়াইফ, তারা ব্যবসা শুরু করতে পারছে না, লো ইনকাম গ্রুপ যারা রয়েছে তারা করতে পারছে না, স্মল বিজনেস করতে পারছে না, তাহলে এই লোকগুলো যদি নিজের ইনকামের পাশে ছোটো 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 যদি MSME সেক্টর হিসাবে আত্মপ্রকাশ করে, আপনি বুঝতে পারছেন ভারতবর্ষের ইকোনমি এক ধাক্কায় অন্তত পক্ষে $1 trillion না বাড়ুক, অন্তত কাছাকাছি চলে যাবে, সেটাও খুব কম হবে না। তাহলে সেই হিসাবে আমি আশা করবো গভর্নমেন্ট এটা অচিরেই বুঝবে এবং এর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিশ্চয় নেবে। তো আমাদের ভিডিওটা এইটুকুই ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।